হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS পোর্টাল। তো আজ আমরা আলোচনা করছি পিতা পুত্রের বয়সের অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, যেগুলো সব পরীক্ষায় আসে। PSC-তে আসতে পারে, WBPSI এবং কনস্টেবল পরীক্ষায় আসতে পারে, আবগারির যে মেন্স রয়েছে তাতে আসতে পারে, এবং NTPC এবং গ্রুপ ডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অবশ্যই সামনে যে যে পরীক্ষা রয়েছে সব পরীক্ষাগুলোর জন্য কিন্তু অঙ্ক ইম্পর্টেন্ট, কারণ অঙ্কের চ্যাপটা কোনো স্পেশাল পরীক্ষার জন্য হয় না। অঙ্ক যখন তুমি প্র্যাকটিস করছো তখন সেটা সব পরীক্ষার জন্য হয়। তো চলো আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। দেখো, এটা পিতা পুত্রের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, ডেফিনেটলি তোমরা এক্স ওয়াই জেড ধরে করলেও খুব ইজি হবে, কিন্তু আমি এই অঙ্কটায় তোমাদের মেথড শেখাবো। প্রথমে আমি তোমাদের ট্র্যাডিশনাল মেথড ধরেই করাই, তারপর আমি তোমাদের আমার মেথডটা করাবো, যেটা রেশিও মেথড। এখানে কী বলেছে, একজন ব্যক্তি তার ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। তার মানে ব্যক্তির বয়স যদি আমি এক্স ধরি, তাই না, তাহলে তোমাদের সরি পুত্রের বয়স যদি আমি এক্স ধরি তাহলে ব্যক্তির বয়স কত হবে, 5X হবে। আর কী বলেছে, বলেছে 5 বছর আগে, তাহলে পুত্রের বয়সও 5 বছর কমে যাবে, তো X-5 হয়ে যাবে। আর ব্যক্তির বয়সও 5 বছর কমে যাবে, তাহলে 5X-5 হয়ে যাবে। এবার কি বলছে, এবার বলছে ওই ব্যক্তির বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় ব্যক্তির বয়স তবে 10 হবে। তুমি এটাকে ক্যালকুলেট করে দাও, তোমার অ্যান্সার ইজিলি বেরিয়ে যাবে। তো তুমি এটাকে ফার্দার ক্যালকুলেট করো, তুমি দেখতে পাচ্ছ এখানে 10X আসছে, এখানে 50 আসছে, আর এখানে আসছে তোমার 5X, আর এখানে আসছে তোমার 5। এটাকে তুমি যদি ফার্দার ক্যালকুলেট করো, তুমি এদিকে দেখো তোমার এখানে 5 চলে আসছে, 5 এদিকে গেলে 5X আসছে, আর 50 যখন ওদিকে যাবে তখন ওটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ওখানে বিয়োগ হয়ে হবে 45। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে তুমি কী পেয়ে যাচ্ছো, এক্সের ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছো 9। দেখো ক্লিয়ারলি এক্সের ভ্যালু এখান থেকে 9 পেয়ে যাচ্ছ। এবার এক্সের ভ্যালু কী, এক্সের ভ্যালু হচ্ছে এখন এখন ওই পুত্রের বয়স হচ্ছে 9। এখন এক্সের ভ্যালু কী বেরিয়েছে, 9। তাই তোমাদের জিজ্ঞেস করছে বর্তমান বয়স কত, তাহলে এক্সের 5 গুণ, মানে 9-এর 5 গুণ হবে ব্যক্তির বয়স, অর্থাৎ 5×9 ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 45, অর্থাৎ ব্যক্তির বয়স কী হয়ে যাবে, 45। এটা গেল ট্র্যাডিশনাল মেথড, এক্স ওয়াই জেড ধরে তোমরা করো, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। এবার এই মেথডে ক্যালকুলেট করার সময় তোমাদের পেন ছোঁয়াতে হচ্ছে, দেখো পেন আমাকে এখানে ইউজ করতে হলো। ইজি, ডেফিনেটলি ইজি, আমি কখনো বলিনি সোজা এটা, এটা কি কেউ ক্যালকুলেট করতে পারবে না, ইজি ক্যালকুলেট করতে পারবে, কিন্তু এটা ইজি হলেও এটা টাইম টেক করছে। তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার সময় ইজি তাকে বলা হয় যেটা করতে বেশি সুবিধা হয় সেটা নয়, যেটা করতে টাইম কম লাগে, সবসময় মাথায় রাখবে। বাড়িতে করছো এটা ইজি প্রসিডিওর, কিন্তু পরীক্ষার সময় ইজি প্রসিডিওরটাকে বলা হয় যেটা তোমাকে সবথেকে অল্প সময়ে করিয়ে দেবে এমন মেথড, সেই মেথডটাকে আমরা বলি সোজা মেথড বা ইজি মেথড। তো টাইম টেকিং মেথড মানেই পরীক্ষার সময় নট ইজি মেথড। তো এর জন্য আমরা কী করবো, এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রেশিও মেথড ইউজ করবো। প্রথমে যারা করছো রেশিও মেথড তাদের ক্ষেত্রে মনে হতে পারে স্যার মেথডটা জটিল, বাট জটিল নয়, 2-3টা অঙ্ক যদি এরপর তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের জটিল লাগবে না। দেখো, একজন ব্যক্তি এর বয়স তার পুত্রের বয়সের 5 গুণ, তার মানে এখন ব্যক্তির বয়স এবং পুত্র, তাই তো, চলো একটু চলো এগুলোকে আমি পি আর পার্সন অ্যান্ড সন করে দিই, সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ পার্সন অ্যান্ড সন, তো ব্যক্তির বয়স পুত্রের বয়সের 5 গুণ, মানে পুত্রের বয়স যদি 1 হয়, পুত্রের বয়স যদি এখন যদি আমি 1 হয় তাহলে ব্যক্তির বয়স কত হবে, ব্যক্তির বয়স কিন্তু হবে তোমাদের 5। পুত্রের বয়স যদি 1 হয় তাহলে ব্যক্তির বয়স কত হবে, 5। ওকে, এখন আর বলেছে 5 বছর আগে, 5 বছর আগে কী বলেছে, ওই ব্যক্তির বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে 5 বছর আগে ওই ব্যক্তির বয়স কত ছিল, পুত্রের বয়সের 10 গুণ, তাহলে পুত্রের বয়স 1 ছিল তখন আর ব্যক্তির বয়স ছিল তখন তার 10 গুণ, মানে 10, 1-এর 10 গুণ কত হয়, 10ই হবে। এবার ভালো করে খেয়াল করো, ছেলের এখন বয়স 1, ছেলের 5 বছর আগেও বয়স ছিল 1, এটা হতে পারে, মানে ছেলের বয়স বাড়েনি। আর বাবার ক্ষেত্রে দেখো, বাবার এখন বয়স 5, 5 বছর আগে বয়স ছিল 10, অর্থাৎ বাবার 5 বছর পরে বয়স কমে গেছে, এটাও হতে পারে না, অর্থাৎ বাস্তব রেশিও এই দুটো নয়, এ দুটোকে আমাকে বাস্তবিক করে তুলতে হবে, রিয়েলিস্টিক করে তুলতে হবে, কারণ বাস্তব ধারণা অনুযায়ী এটা হতে পারে না। তো তার জন্য আমি কী করবো, তার জন্য আমাকে একটা মেথড ইউজ করতে হবে। কী মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমি যেটা নেবো, আমি এখানে 10 আর 1-এর প্রথমে ডিফারেন্স নেবো, তা 10 আর 1-এর ডিফারেন্স কত হয় আমি জানি, 9 হয়। আর আমি ওপরে 5 আর 1-এর ডিফারেন্স নেবো, 5 আর 1-এর ডিফারেন্স কত হয়, 4 হয়। এবার এই 4 দিয়ে আমি নিচেরটাকে গুণ করবো, ওপরে যা বেরোবে তা দিয়ে নিচেরটাকে গুণ, আর নিচে যা বেরোবে তা দিয়ে আমি ওপরটাকে গুণ করবো। এবার করলে দেখো একদম বাস্তবিক রেশিও আসবে, চলো দেখে নিই কীভাবে বাস্তবিক রেশিও আসবে। তুমি যদি করো এটাকে, তুমি এখানে দেখতে পাচ্ছ 5-9-45 আসছে পার্সনের, আর সনের তোমার কত আসছে দেখতে পাচ্ছ এখানে 5-9-45, ইয়েস, এখানে তোমার কত আসছে 9-1-9 আসছে। আর নিচে যদি করো তুমি দেখতে পাচ্ছ 4-10-40 আসছে, কারণ 4 দিয়ে গুণ করছো, আর এখানে 4-1-4 আসছে। দেখো এবার কিন্তু আমার ব্যাপারটা বাস্তবিক হয়েছে, কীভাবে বাস্তবিক হয়েছে আমি বলছি,
দেখো, আগে বাবার বয়স 5 বছর আগে ছিল 4, এখন সেটা 5 বছর পরে 5 বেড়েছে, অর্থাৎ 45 হয়ে গেছে। আগে ছেলের বয়স ছিল 4, এখন সেটা 5 বেড়েছে, বেড়ে কত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 9 হয়ে গেছে। অতএব আমার বাস্তবিক হয়েছে ব্যাপারটা, পুরোটাই বাস্তবিক হয়েছে। এবার এই 45 আর 40-এর মধ্যে পার্থক্য কত? 5। 4 আর 9-এর মধ্যে পার্থক্য কত? 5। আর কেটেছে অ্যাকচুয়ালি কত বছর? সত্যিই 5 বছর কেটে গেছে। তার মানে এই 5-এর ভ্যালু কিন্তু 5-ই হবে, আমার রেশিওতে 5 আসছে। আবার আমার অঙ্কেও দেওয়া আছে যে 5 বছর আগে বয়স ছিল কম, তাহলে 5 বছর আগে বয়স ছিল 40, এখন বয়স কত? 45। তার মানে এই 5-এর ভ্যালু 5-ই হবে, তাই না? তো চলো আমরা এখান থেকে একটা জিনিস ড্র করতে পারি। কী ড্র করতে পারি? আমরা দেখতে পাচ্ছি 5-এর ভ্যালু আসছে 5। আর তোমাদের কী জিজ্ঞেস করেছে? ব্যক্তির বর্তমান বয়স কত? ব্যক্তির বর্তমান বয়স এখানে কত বেড়েছে দেখতে পাচ্ছ? 45 বেরোচ্ছে। তাহলে 45-এরও অ্যাকচুয়াল ভ্যালু কী বেরোবে? 45-ই বেরোবে। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তির বয়স এখানে চলে আসছে তোমাদের 45। দেখো, অঙ্কটা কিন্তু কোনো ক্যালকুলেশন নেই, কোনো যোগ গুণ ভাগ নেই, কোনো মানে খুব বড় বড় কিছু নেই, এদিক থেকে ওদিকে সাইন চেঞ্জিং নেই, যেমনটা XYZ ধরলে করতে হচ্ছে। তাতে কী হচ্ছে? তোমাদের ভুল হওয়ার চান্স কম থাকছে, বুঝতে পারছো? তো এই মেথডেও আমি পরেরটাই কিন্তু করবো, ভালো করে বুঝে নিলে। এটা যখন এরকম রেশিও বাস্তবিক থাকে না বা ডিফারেন্স উল্টোপাল্টা থাকে, তখন তোমাকে এইভাবে ডিফারেন্স সেম করতে হয় বা ঠিকঠাক করতে হয়। কী করলাম আমি? নিচেরটার ডিফারেন্স নিয়ে ওপরটাকে গুণ করলাম, ওপরটার ডিফারেন্স নিয়ে আমি নিচেরটাকে গুণ করলাম, এভাবে কিন্তু আমার রেশিও দেখো সেম এসে গেল। অঙ্কটা যদি কেউ বুঝতে না পারো আরেকবার দেখো, ডেফিনেটলি তোমাদের মাথায় ঢুকে যাবে। খুব একটা জটিল মেথড এটা একদমই নয়, কিন্তু এই মেথডে এমন এমন অঙ্ক করা যায় যেগুলো XYZ ধরে করাই যায় না বা করলে এক পাতা হয়ে যাবে, বুঝতে পারছো? ওই জন্য এখানে হয়তো XYZ যা সময় লাগবে এই মেথডটায় সেম সময় লাগবে, কিন্তু কিছু অঙ্ক আছে মানে যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় পড়ে, কারণ এত ইজি অঙ্ক তো পরীক্ষা দেয় না, তো সেই ধরনের অঙ্কে কিন্তু তোমাদের XYZ-এর ক্ষেত্রে মানে XYZ-এর মেথডের থেকে এই মেথডটা বেশি এফেক্টিভ হবে। আচ্ছা, কী বলেছে দেখো, সমীর এবং তনুজের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:15। তাহলে সমীর এবং তনুজ এর বয়স হচ্ছে 8, এর বয়স হচ্ছে 15, আমরা ধরে নিচ্ছি রেশিওটাকে, আমরা আসল বয়স ধরে নিচ্ছি, প্রেজেন্ট বর্তমান বয়স প্রেজেন্ট। আর বলছে 9 বছর পরে, 9 বছর পরে কত বলেছে? 11:18। দেখো পরিষ্কার অঙ্কে লেখা আছে 9 বছর পরে। এবার একটা জিনিস খুব ভালো করে তোমরা খেয়াল করবে, এখানে কত বেড়েছে দেখো, 8 আর 11 কত বেড়েছে? 3 বেড়েছে বয়স। এখানে কত বেড়েছে? এখানেও দেখো 3 বেড়েছে, কিন্তু আমাদের পরীক্ষায় মানে অঙ্কে বলছে 9 বছর বেড়েছে। তাহলে এই 3-এর ভ্যালু ডেফিনেটলি 9 হবে, কারণ আমাদের রেশিও অনুযায়ী 3 বাড়ছে, কিন্তু অঙ্কে বলছে 9 বছর পরে, মানে 9 বছর বেড়ে যাবে। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 1-এর ভ্যালু তোমাদের 3 হচ্ছে। আর এখানে কী বলেছে? সমীর এবং তনুজের বর্তমান বয়সের পার্থক্য কত? সমীর এবং তনুজের বর্তমান বয়সের পার্থক্য দেখতে পাচ্ছ 7 রয়েছে। তাহলে 7-এর ভ্যালু কী হবে দেখতে পাচ্ছ? 21 হবে। দ্যাট ইজ ইউর অ্যান্সার, এখানে উত্তর কত হবে? 21। তো দেখো কত ইজিলি কিন্তু আমরা অঙ্কটাকে করে ফেললাম। আগের মতো আমাদের যে রেশিও সেটাকে বাস্তব কেন করতে হলো? দেখো এখানে বাস্তব দেওয়াই আছে, আগে ছিল 8, 9 বছর পরে দেখো বেড়ে গেছে 11, এখানেও দেখো 15 ছিল, বেড়ে গেছে কত? হয়ে গেছে কত? 18। অর্থাৎ আমাদেরকে কম বেশি দেওয়া নেই, অর্থাৎ পরবর্তীকালে যে কমে যাচ্ছে তেমন না, যেমন আগেরটাই ছিল যে 5 বছর পরে বয়স কমে যাচ্ছে, সুতরাং সেটা হতে পারে না। তো সেই রকম অবাস্তব জিনিস এখানে কিছু নেই, এখানে কিন্তু বাস্তবই আছে, আমরা কিন্তু বাস্তবেই কিন্তু উত্তর দিয়ে ফেললাম। ওই জন্য আগেরবারের মতো মেথড আমাদের জটিলভাবে ইউজ করতে হলো না, এখানে আমরা 3=9 করলাম, 1=3, 7=21, দেখো ইজিলি বেরিয়ে গেল। এটাই তোমাদের হবে কি ডিফারেন্স, তো দুজনের মধ্যে ডিফারেন্স কী হবে? 21 বছরের পার্থক্য দুজনের। আচ্ছা, এখানে কী বলেছে দেখো, এখানে দেখো দুটো অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাত যখনই দেওয়া থাকবে তখন আমরা কিন্তু ওই রেশিও মেথডে করবো। একজন ব্যক্তি এবং তার পুত্রের বয়সের অনুপাত 10 বছর ভবিষ্যতে, অর্থাৎ 10 বছর পরে, 5:3। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1, তার মানে দেখো 10 বছর আগে ছিল 3:1, আর 10 বছর এই হচ্ছে তোমাদের এখন, এই হচ্ছে এখন, এখনকার কথা বলাই নি, 10 বছর আগে ছিল তোমাদের 3:1, আর 10 বছর পরে তোমাদের কত বলেছে দেখো? 5:3, ভালো করে বোঝো। এখানে কিন্তু কোথাও এখনকার বয়সের কথা দেওয়া নেই, এখনকার বয়সটাকে আমি ধরো এই কালো লাইনটা দিয়ে ডিনোট করছি, কালো, এটা হচ্ছে এখনকার বয়স। 10 বছর আগে ছিল 3:1, 10 বছর পরে বলেছে 5:3, এখনকার বয়সের কথা কিন্তু কোথাও দেওয়া নেই। তাহলে আমরা কি করব? দেখো এখানে যোগফল করো কত হচ্ছে তোমাদের 20, আর রেশিওতে করো পার্থক্য করো কত হচ্ছে তোমাদের, দেখো এখানে আসছে 2, এখানেও কিন্তু আসছে তোমাদের কি, এখানে তোমাদের আসছে দেখো 2। তাহলে এই 2 হচ্ছে 20, ভালো করে বোঝো, এই 2-এর ভ্যালু কি? 20 অ্যাকচুয়ালি। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে 20, 1-এর ভ্যালু কী হবে? 10 হবে। আর তোমাদের কী বলেছে? বর্তমানে ওই ব্যক্তি ও পুত্রের বয়সের অনুপাত কত দাঁড়াবে? তাহলে বর্তমান বার করার জন্য আমাদের আগে যে কোনো একটা ভ্যালুকে নিতে হবে। তাহলে আমি 5-এর ভ্যালু নিই, 5-এর ভ্যালু কী হবে? 5-এর ভ্যালু হচ্ছে 50 হবে। আর পুত্রের ক্ষেত্রে কী দাঁড়াবে? 3-এর ভ্যালু, 3-এর ভ্যালু কত দাঁড়াবে? 30 দাঁড়াবে। এটা হচ্ছে 10 বছর ভবিষ্যতে, এই যে আমি 50 আর 30 বার করেছি, 10 বছর ভবিষ্যতে।
তাহলে 10 বছর ভবিষ্যৎ থেকে আমি যদি 10 বছর পিছিয়ে আসি তাহলে আমি বর্তমানে দাঁড়িয়ে যাব, তাহলে এই 50টা হয়ে যাবে 40, আর পুত্রের ক্ষেত্রে হয়ে যাবে এখানে 20। তাহলে তাদের বয়সের অনুপাত কত দাঁড়াবে? তাহলে কাটাকুটি করো, অর্থাৎ 2:1, দ্যাট ইজ ইউর অ্যান্সার। অ্যান্সার কত বেরোবে তোমাদের? 2:1। দেখো কত ইজিলি কিন্তু আমি অঙ্কটাকে করলাম, কিন্তু এই ব্যাপারটা তোমাদের বোঝার দরকার। এই যে যেটা আমি করেছি এখানে, এখানে কিন্তু তোমাদের 10, 10, 20 পার্থক্য দেওয়া আছে। শুধু 10 বা শুধু 5-এর পার্থক্য কিন্তু এখানে দেওয়া নেই, এখানে 10, 10, 20 পার্থক্য দেওয়া আছে। 10 বছর আগে ছিল 3:1, 10 বছর পরে হচ্ছে 5:3। বর্তমান বয়সের কথা কেউ এখানে বলেইনি, অর্থাৎ বর্তমান বয়স আমাকে বার করতে হবে। তো সেটার জন্য আমাকে কী করতে হবে? আমাকে হয় বর্তমানে বার, দেখো বর্তমান বার করতে গেলে আমাকে ভবিষ্যতের ভ্যালু বার করে তার থেকে 10 মাইনাস দিতে হবে, কারণ 10 বছর এগিয়ে গেছেও। তাহলে ভবিষ্যতের ভ্যালু আমি বার করলাম প্রথমে 50 আর 30 বেরোলো, তার থেকে আমি 10 10 করে মাইনাস দিলাম, 40 আর 20 এলো, তাদের রেশিও করলে আমি পাচ্ছি 2:1, যেটা তোমাদের অ্যান্সার দাঁড়াবে। চলো পরের অঙ্কটা চলো। কমলার 6 বছর আগে বিবাহ করেছে, কমলা বিবাহ হয়েছে, আজকে তার বয়স তার বিবাহের বয়সের, বিবাহের সময়ের বয়সের 1:4 গুণ। দেখো এটা খুব ভালো অঙ্ক, এটা হচ্ছে বিবাহের সময়কার বয়স, এটা হচ্ছে আজকের বয়স, ক্লিয়ার? এটা বিবাহ, এটা আজকে। তো বলেছে আজকের বয়স তার বিবাহের সময়ের বয়সের 1:4 গুণ। 1:4 গুণ মানে কত? 5:4 গুণ, তাই না? 1:4 গুণ মানে কত? 5:4 গুণ। তার মানে তার বিবাহের সময় বয়স ছিল 5, এখন বয়স কত হয়ে গেছে? 4। ভালো করে বোঝো, বিবাহের সময় তার বয়স ছিল 4, তাই না? আর এখন বয়স কত হয়ে গেছে? 5। কিভাবে? দেখো বিবাহের সময় বয়স যদি আমি 4 ধরে নিই, তাই তো, আর 4 ধরে আমি যদি তাকে যদি 5:4 দিয়ে গুণ করি, তাহলে 5:4 গুণ মানে 1:4 গুণ। দেখো 4 4 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 5। অর্থাৎ বিবাহের সময় বয়স যদি আমি 4 ধরে নিই, তার 5:4 গুণ মানে 1:4 গুণ কত হবে? 5 হবে। তাহলে আমি এখানে ক্যালকুলেট করে দেখালাম যে আমি যেটা করেছি এটা ঠিকই করেছি। চলো এটা মুছে দিই। তো আমরা ডেটা দেখলাম যে 1:4 গুণ থেকে আমার কী এলো? আমার 5:4 গুণ। আচ্ছা যারা এটা বুঝতে পারছো তাদের জন্য আরেকবার দেখে দেখো, আমি ধরে নিচ্ছি বিবাহের সময় বয়স ছিল, ধরো বিবাহের সময় বয়স ছিল এক্স, ক্লিয়ার? তার 1:4 গুণ হচ্ছে আজকের বয়স, তাহলে আজকের বয়স কী হবে? এক্স ইন্টু 5:4, কারণ 1:4 মানে 5:4। তার মানে দেখো এখানে 5x/4 আসছে। এবার এই দুটো তুমি অনুপাত করো, দেখো আমি আবার তোমাদের দেখি, এই দুটো তুমি অনুপাত করো, দেখো 5x/4:x কত আসছে? দেখো এখানে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো সেই 5:4ই আসছে। অর্থাৎ এখন তার বয়স হবে 5, আগে তার বিবাহের সময় বয়স ছিল তার 4, দেখো সেই সেমই আসছে। তো আমি সেটাকেই এখানে খুব ক্লিন করেছিলাম, আমি করেছিলাম বিবাহের সময় বয়স আর আজকের বয়স, এটা আমি করেছিলাম। এবং করার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি 1:4টাকে লিখেছিলাম 5:4, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা নিচে আছে সেটা কম, সেটা হচ্ছে বিবাহের সময়ের বয়স, আর যেটা আজকে সেটা হয়ে যাবে বড়টা, অর্থাৎ 5 হয়ে যাবে আজকের বয়স। এইভাবে আমি কিন্তু এখানে করেছিলাম, কত ইজিলি এটা বেরোলো। তারপর কী বলছে? এবার দেখো ভালো করে, 6 বছর আগে কমলার বিয়ে হয়েছে, আমাদের এখানে 6 বছরের ভ্যালু এখানে কত নিচ্ছে? দেখো 1, ভালো করে দেখো 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1 হচ্ছে। আবার বলছি ভালো করে বোঝো, এই ব্যাপারগুলো বোঝা খুব জরুরি, 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স কী হচ্ছে? ডিফারেন্স হচ্ছে তোমাদের 1, কিন্তু আমাদের বলছে 6 বছর কেটে গেছে। তাহলে বিবাহের সময় কমলার বয়স আমাদের রেশি অনুযায়ী 4 বছর, এখন বয়স হচ্ছে 5 বছর, কেটে গেছে আমাদের রেশি অনুযায়ী 1 বছর, কিন্তু বাস্তবে বলছে 6 বছর কেটেছে। তাহলে 1-এর ভ্যালু কি? 6। তাহলে 1-এর ভ্যালু যদি 6 হয়, ভালো করে বোঝো, 1-এর ভ্যালু যদি 6 হয়, তাহলে আজকে কমলার বয়স কত হবে? 5-এর ভ্যালু কী হবে? 5×30 বছর হবে। কত হলো? 5×30 বছর। তাহলে কমলার কিন্তু আজকে বর্তমান বয়স কমলার কত? কমলার কিন্তু বর্তমান বয়স এখানে তোমাদের বলছে 30 বছর, এটা কিন্তু ইজিলি বেরিয়েছে। এবার কি বলছে? দেখো এবার বলছে যদি তার পুত্রের বয়স 1:10 গুণ হয় তার নিজের বয়সের, তার মানে 30-এর 1:10 গুণ মানে কত? 3 বছর। তাহলে এখানে কি বলেছে? তাহলে তার ছেলের বয়স কত? 3 বছর হবে। দেখো এই অঙ্কটা কত ইজিলি রেশিও এবং অনুপাত দিয়ে আমার কিন্তু বেরিয়ে গেল, কত ইজিলি বেরোলো ভাবো। বুঝতে পারলে তার মানে যে কত ইজিলি আমি কিন্তু অঙ্কটাকে করলাম। আমি বারবার বলছি যে রেশিও অনুপাত খুব দারুণ মেথড, যদি ইউজ করো তাহলে খুব দারুণ, অর্থাৎ খুব এফেক্টিভ উপায়ে কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর বের করে। আর আমি একটা জিনিস বারবার বলছি, যা যে মেথড তোমার ভালো লাগছে সেটা কিন্তু পরীক্ষার সময় এফেক্টিভ মেথড নয়, তোমার ভালো লাগছে মানেই সেটা এফেক্টিভ মেথড তা কিন্তু নয়। তোমাকে বুঝতে হবে যে বাকি যে কঠিন মেথডগুলো আছে, যেগুলো তোমার আপাত দৃষ্টিতে কঠিন মনে হচ্ছে, সেগুলো অন্যের কাছে ইজি মনে হচ্ছে। তো তারা যখন ওই মেথডে করে অনেক তাড়াতাড়ি তোমার থেকে করছে, তখন তুমি 1 মিনিটে 1টা অঙ্ক করছো, তারা 1 মিনিটে 4টা অঙ্ক করছে। ফলে তোমার কাছে এটা কঠিন লাগছে, অন্যের কাছে এটা সহজ লাগছে, মানে তোমাকে ওই কঠিনটাকে জয় করতে হবে। এইটা কিন্তু বোঝা খুব জরুরি। চলো আমরা পরেরটায় যাবো।
আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে। একজন ব্যক্তি এবং তার পুত্রের বয়সের যোগফল বর্তমানে 45 বছর। এটা প্রথমে আমি তোমাদের নর্মাল মেথডে করব, তারপর তোমাদের দেখাবো কীভাবে 1 সেকেন্ডে উত্তর দেবে তোমরা। 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল ব্যক্তিটার তখনকার বয়সের 4 গুণ। ভালো করে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এক্স ধরে নিচ্ছি পিতার বয়স, ওয়াই ধরে নিচ্ছি পুত্রের বয়স, কত হচ্ছে তোমাদের 45, যেটা এখানে দেওয়া আছে। আর তারপর কি বলছে, তারপর তোমাদের বলছে যে 5 বছর আগে, তাহলে পিতার বয়স 5 বছর কমে গেল, এক্স মাইনাস ফাইভ হয়ে গেল, আর পুত্রের বয়সও কিন্তু 5 বছর কমে যাবে, ওয়াই মাইনাস ফাইভ হবে। এবং এদের গুণফল পরিষ্কার বলেছে, দেখো গুণফল ছিল তখনকার বয়সের, ব্যক্তিটা তখনকার বয়স কত ছিল এইটা ছিল তার 4 গুণ, তার 4 × x-5। এবার ক্লিন দেখো, এখানে সবটাই কেটে যাবে, এইটা এইটা কেটে গেল, তাহলে ওয়াই মাইনাস ফাইভ সমান সমান কী আসছে, 4। সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ কী আসছে, 9 আসছে। ক্লিয়ার? তো দেখো ওয়াই আমরা কী ধরেছিলাম, পুত্রের এখনকার বয়স, তাই পুত্রের এখনকার বয়স 9, পিতার বয়স জিজ্ঞেস করেছে, তাহলে 45 - 9, তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, 36। তাহলে পিতার বয়স হবে তোমাদের 36, আর পুত্রের বয়স কিন্তু তোমাদের হবে কত, এখানে পি মানে আমি ফাদার অ্যাকচুয়ালি বলতে চেয়েছি, পিতা, তো ফাদার বলে লিখে দিই, ফাদারের বয়স কত হবে তোমাদের অ্যাকচুয়ালি 36, আর সনের বয়স কত হবে তোমাদের 9। পরে দেখো কী বলে, 3 বছর অবকাশে জন্মানোর প্রত্যেকটি 5 বছরের শিশুর যোগফল, বয়সের যোগফল হচ্ছে 50 বছর, সব থেকে ছোট্ট শিশুর বয়স কত। প্রথমটা ধরেছি আমার এক্স, তার 3 বছর পরে একজন জন্মেছে, আর দ্বিতীয় জনের 3 বছর পরে একজন জন্মেছে, এক্স প্লাস 6, তারপরেরটা এক্স প্লাস 9, তারপরেরটা হচ্ছে, হ্যাঁ সরি, এক্স প্লাস 9, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস 12। এদের বয়সের যোগফল কত বলছে দেখতে পাচ্ছ, বলছে তোমাদের 50, তাই না? তাহলে কতগুলো এক্স আছে দেখো, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা এক্স আছে, আর যোগ করলে কত হচ্ছে, 3 আর 6 তোমাদের 9, 9 আর 18, 18 আর 12 হচ্ছে তোমাদের 30, আর এদিকে তোমাদের চলে আসছে 50। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এক্স ভ্যালু কী আসছে তোমাদের, 4 আসছে, এক্স ভ্যালু 4 এলো, সেটা জিজ্ঞেস করছে ছোটো শিশুর বয়স কত, 4 হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো পরেরটা, চলো এটাও তোমাদের অপশন টেস্টের মাধ্যমে করলে দ্রুত আসতো। আচ্ছা এটা দেখো, এটা খুব ভালো অঙ্ক, এটা একটু কনসেপচুয়াল অঙ্ক। কী বলেছে, রত্নার বাবার বয়স 38 বছর, রত্নার বাবার বয়স 38 বছর, ফাদার বলে লিখলাম, যখন রত্না জন্মালো। আচ্ছা রত্না যখন জন্মেছে, যখন রত্নার বাবার বয়স 38 বছর, তাহলে রত্নার বয়স কত হবে, 0 হবে, কারণ রত্না তো সবে তখন জন্মেছে, তাই না? রত্নার মায়ের বয়স যখন 36 বছর, রত্নার মাদার মায়ের বয়স যখন 36 বছর, তখন তার ভাই জন্মালো, তাহলে রত্নাস, রত্নার ব্রাদার, রত্নাস বি বলে লিখছি, ব্রো, রত্নার ব্রোয়ের বয়স তখন কত হবে, 0 হবে। ভালো করে বোঝো, রত্নার বয়স, এটা আরেকবার বলি তোমাদের, দেখো রত্নার মায়ের বয়স যখন 36, তখন রত্নার ভাই জন্মালো, তাহলে রত্নার মায়ের বয়স যখন 36, তখন রত্নার ভাই জন্মালো, মানে রত্নার ব্রাদারের বয়স কত হবে তখন, তখন রত্নার ব্রাদারের বয়স 0 হবে। কিন্তু রত্নার বয়স কত হবে এই সময়, রত্নার ভাই যখন জন্মাচ্ছে, তখন রত্নার বয়স কত হবে, এখানে দেখো পরের লাইনটা বলেছে যে রত্নার থেকে 4 বছরের ছোট, তার মানে রত্না তার ভাইয়ের 4 বছর আগে জন্মেছে, তাহলে রত্নার ভাই যখন জন্মাচ্ছে, তখন রত্নার বয়স কত হবে, 4 বছর হবে। ভালো করে বোঝো, রত্না যখন জন্মেছিল তখন তার বাবার বয়স ছিল 38 বছর, রত্নার মায়ের বয়স যখন 36 বছর, তখন রত্নার ভাই জন্মালো, যে কিনা রত্নার থেকে 4 বছরের ছোটো। তাহলে রত্নার থেকে তার ভাই 4 বছর ছোটো মানে কি, তার ভাই রত্নার থেকে 4 বছর পরে জন্মেছে, তাহলে যখন তার ভাই জন্মাচ্ছে, তখন রত্নার বয়স কী হয়ে যাবে, 4 বছর হয়ে যাবে। তার মানে বাবার বয়সও 4 বছর বাড়বে, কারণ রত্না যখন জন্মেছে, যদি সেটা 0 থেকে 4 হয়, সেম সময় যদি বাবার বয়স 38 হয়, তাহলে বাবার বয়সও নির্ঘাত 38 থেকে বেড়ে যাবে, কত বাড়বে, 38 + 4 হয়ে যাবে, তাহলে বাবার বয়স তখন কত দাঁড়িয়েছে, ফাদারের বয়স এখন কত, যখন মায়ের বয়স 36, তখন বাবার বয়স কত দেখতে পাচ্ছে, 42। ক্লিয়ার? বাবার বয়স কত, 42, তাহলে বাবার বয়স 42, মায়ের বয়স 36, বিয়োগফল চেয়েছে, পার্থক্য চেয়েছে কত হবে তোমাদের, 6, দ্যাট ইজ ইউর অ্যান্সার। ক্লিন? চলো পরেরটা যাবো, এই জায়গাটা কনসেপ্ট তোমাদের ছিল, পরেরটা চলো। আচ্ছা পরেরটা কী বলেছে, 5 বছর আগে একজন ব্যক্তির বয়স যা ছিল, সরি 15 বছর আগে একজন ব্যক্তির বয়স যা ছিল, 15 বছর পরে ওই ব্যক্তির বয়স তার 4 গুণ হবে। তাহলে 15 বছর আগে ধরে নিচ্ছি ব্যক্তির বয়স ছিল এক্স, তাহলে 15 বছর পরে ওই ব্যক্তির বয়স কত হবে, 15 হবে, আর তার 15 বছর পরে অর্থাৎ আরও 15 যোগ হচ্ছে, তখন কত হচ্ছে, যা ছিল তার 4 গুণ, অর্থাৎ 4x। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে 3x আসছে, 3x সমান কত হচ্ছে, 30, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে তোমার, 10, দ্যাট ইজ ইউর অ্যান্সার। আচ্ছা এটা অ্যান্সার না, এটা হচ্ছে 15 বছর আগে ব্যক্তির বয়স ছিল 10, তাহলে 15 বছর আগে ব্যক্তির বয়স 10 ছিল, তাহলে বর্তমান বয়স কত হবে,
15+10 দ্যাট ইজ 25, তাহলে ব্যক্তি বয়স কত হবে এখন 25, ক্লিন। চলো পরেরটায়। আচ্ছা পরের অঙ্ক কী বলছে দেখো, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, দ্যাট মিন্স দেখো এখানে ফাদার অ্যান্ড ডটার, তো মেয়ের বয়স যদি 1 বছর হয় বাবার বয়স তার 4 গুণ মানে 4 বছর হবে। আবার নিজে কি বলেছে দেখো, যদি 5 বছর পরে, দ্যাট মিন্স 5 বছর পরে, 5 ইয়ার্স আফটার, আফটার 5 ইয়ার্স কী বলছে, বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, মানে মেয়ের বয়স 1 বছর হলে বাবার বয়স সেখানে হয়ে যাবে 3। এবার দেখো আমাদের সেই আবার অবাস্তব রেশিও চলে এসেছে, দেখো 5 বছর কেটে যাচ্ছে কিন্তু বাবার বয়স কমে যাচ্ছে, কিন্তু 5 বছর কেটে গেলে তো বাবার বয়স বেড়ে যাবে, এখানে দেখো কমে গেছে, আর মেয়ের বয়স দেখো কমেওনি বাড়েওনি, অর্থাৎ আমাদের অবাস্তব রেশিও দেওয়া আছে। তো অবাস্তব রেশিওকে বাস্তব করব কি করে, সরি, অবাস্তব রেশিওকে আমরা বাস্তব করব কি করে, সিম্পলি আমরা কিছু করব না, আমরা এই দুটোর ডিফারেন্স নেব কত হচ্ছে 2, আর আমরা এই দুটোর ডিফারেন্স নেব কত হচ্ছে আমাদের 3, এর ডিফারেন্স দিয়ে নিচেরটাকে গুণ করবো, অর্থাৎ 3:1 আমরা গুণ করবো 3 দিয়ে, আর নিচের ডিফারেন্স দিয়ে ওপরটাকে গুণ করবো, অর্থাৎ 2 দিয়ে আমরা গুণ করবো ওপরেরটাকে। তো ক্যালকুলেট করে দেখো এখানে কত আসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছো 4 × 2 = 8, আর এখানে তোমার চলে আসছে 2, আর নিচে চলে আসছে 3×3 = 9, আর এখানে চলে আসছে তোমাদের 3। তাহলে দেখো এবার 5 বছর পরে রেশিও চেঞ্জ হয়েছে, ভালো করে দেখো, আগে ছিল 8 বছর বাবার বয়স, এটা ফাদার এটা ডটার, আগে ছিল 8 বছর বাবার বয়স, এখন হয়ে গেছে 9 বছর 5 বছর পরে, আর মেয়ের বয়স দেখতে পাচ্ছ 2 ছিল, হয়ে গেছে কত 3 বছর 5 বছর পরে, কিন্তু আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি 1 বছরে 1 বছরের পার্থক্য হচ্ছে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 5, কেন, কারণ আমাদের রেশিওটা কেটেছে 1 বছর কিন্তু অঙ্কে বলছে 5 বছর কেটেছে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 5। এবার তোমাদের কী বলেছে, বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে 5 বছর পরে, মানে আরও 5 বছর পরে বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে, তাহলে এখন বয়স কত, এখন বয়স কত, দেখো 5 বছর পরে এখন বয়স, তো এখানে দেখো 3টে জিনিস আছে, এক হচ্ছে এইটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট প্লাস 5, এটা হচ্ছে প্রেজেন্ট প্লাস 5, বর্তমান বয়স হচ্ছে 8:2, বর্তমান বয়স যা তার সঙ্গে 5 যোগ করলে যে রেশিও আসে সেটা হচ্ছে 9:3, তাহলে আমরা এই 9:3-এর রেশিওটাই বার করি, 9-এর ভ্যালু তাহলে কী হবে এখানে 45 আসছে, আর এই 3-এর ভ্যালু কী হবে এখানে 3×5=15 আসছে, অর্থাৎ বাবার বয়স প্রেজেন্ট থেকে 5 বছর পরে কত হবে দেখতে পাচ্ছ 45, সেটা ফাদার, আর ছেলের বয়স প্রেজেন্ট থেকে 5 বছর পরে কত হবে দেখতে পাচ্ছ 15, ছেলে না এখানে মেয়ে, তো মেয়ের বয়স প্রেজেন্ট থেকে 5 বছর পরে কত হবে দেখতে পাচ্ছ 15, কিন্তু এখানে সেটাও বলেন, এখানে বলেছে আরও 5 বছর পরে, অর্থাৎ 5 বছর গেছে তারও 5 বছর, তাহলে এখানে কত হবে এটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে 5 যোগ করো, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের 50, এর সঙ্গে 5 যোগ করো এটা হয়ে যাবে তোমাদের কি 20। তাহলে এবার প্রশ্ন কি বলেছে, বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ, তাহলে 20-এর সঙ্গে কত গুণ করলে 50 আনা যায়, 20-এর সঙ্গে কত গুণ করলে 50 আনা যায়, এটা তোমাদের এখানে প্রশ্ন। তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা কিছু করব না, আমরা লিখব 20×x = 50, কত গুণ সেটাই জিজ্ঞেস করেছে, তাহলে 0-0 কাটছে, এক্স এ বলে কী আসছে দেখতে পাচ্ছ 5/2, 5/2 মানে কি 2.5, অ্যান্সার এখানে কী হবে 2.5 times, অর্থাৎ আরও 5 বছর পরে, প্রথমে 5 বছর পরে গেছে, তারপরে আরও 5 বছর গেছে, তখন বাবার বয়স মেয়ের বয়সে কত গুণ হবে 2.5 times হবে, ক্লিন, কিছু না, একদম ইজি কিন্তু অঙ্কটা, শুধু তোমাদের এই জায়গায় যে ফ্যাক্টটা আমরা করলাম সেটা তোমাকে একটুখানি বুঝতে হবে, বুঝতে পারলে, চলো নেক্সট আমরা পরে অঙ্কে যাবো। আচ্ছা পরে অঙ্কে কী বলেছে, অমনের 20 বছর পরে বয়স যদি তার 10 বছর আগের বয়সের দ্বিগুণ হয়, ধরে নিচ্ছি অমনের এখন বয়স এক্স, 10 বছর আগে বয়স হবে, এখনকার বয়সের থেকে 10 কম হবে, তার 10 গুণ বলছে, তার দশ গুণ কী বলছে, অমনের 20 বছর পরের বয়স, তাহলে অমনের এখন বয়স এক্স, 20 বছর পরে অমনের বয়স কত হবে x+20, এই হচ্ছে তোমাদের ক্যালকুলেশন এলো। এখান থেকে দেখো 10x - 100 = তোমাদের আসছে x+20, এখান থেকে তুমি ক্যালকুলেট করো ফার্দার, এখান থেকে এদিকে দেখতে পাচ্ছ তোমাদের এক্স চলে আসছে এদিকে, এক্স এদিকে এলে কী হচ্ছে এখানে 9x হয়ে যাচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছ প্লাস হয়ে যাচ্ছে, কারণ 100 ওইদিকে গেলে প্লাস, তো 120 তোমাদের এখানে হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু কী আসছে দেখো, এখানে হচ্ছে তোমাদের 3 দিয়ে কাটছে এখানে 3, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 40 হচ্ছে, তো 13.3 উইল বি ইওর অ্যান্সার, দ্যাট ইজ এটা তোমাদের উত্তর হবে 13.3,
এই তোমাদের অ্যান্সার দাঁড়াবে। তো বুঝতে পারলে খুব ইজি অঙ্ক ছিল, শুধু এই লাইনটাকে একটু ভালো করে পড়ে বুঝতে হবে তোমাদের, লাইনটার ক্যালকুলেশন কিন্তু এই আসবে। পরেরটাই চলো কি বলেছে দেখো, বলেছে নিশা রুমির থেকে 15 বছরের বড়। ভালো কথা, যদি 5 বছর আগে নিশার বয়স রুমির বয়সের 3 গুণ হয়। দেখো এই হচ্ছে নিশা, এই হচ্ছে রুমি, এই হচ্ছে নিশা, এই হচ্ছে রুমি। তাহলে নিশা রুমির থেকে 5 বছরের বড়, 5 বছর আগে নিশার বয়স রুমির বয়সের 3 গুণ হয়, তাই না? 5 বছর আগে নিশার বয়স রুমির বয়সের 3 গুণ হয়। তাহলে আমরা দেখে নিচ্ছি, রুমির বয়স যদি আমরা 1 ধরি তাহলে নিশার বয়স কত হবে? 3 হবে। ক্লিয়ার? নিশার বয়স কী হবে? 3 হবে। এটা কবে? এটা হচ্ছে 5 বছর আগে, 5 বছর আগে। তাহলে আমরা ধরে নিচ্ছি রুমির বয়স 1x, নিশার বয়স 3x। তাহলে এখন কী হয়েছে? এখন দেখতে পাচ্ছি রুমির বয়স 5 বছর বেড়ে গেছে, আর নিশার বয়সও কী হয়েছে? নিশার বয়সও কিন্তু 5 বছর বেড়ে গেছে। নিশার বয়সও কী হয়েছে? 5 বছর বেড়ে গেছে। নিশার বয়স কত হয়েছে? 3x+5 হয়েছে। এদের দুজনের পার্থক্য, এদের বয়সের দুজনের বয়সের পার্থক্য বলছে এখানে 15 বছর। ক্লিন দেখো, এই জায়গায় লেখা রয়েছে এই যে 15 বছর। তো এখানে দেখো 3x+5 - x - 5 সমান কত হচ্ছে তোমাদের এখানে? 15। 5 5 উড়ে যাচ্ছে, এখানে আসছে 2x। তো 2x ভ্যালু কী আসছে তোমাদের? 15। তাহলে x ভ্যালু কী আসবে তোমাদের? 15/2। এবার তোমাদের কী বলেছে? নিশার বর্তমান বয়স কত? নিশার বর্তমান বয়স কী হবে? 3x তো হবেই, তার সঙ্গে +5 হবে, কারণ 5 বছর আগে ছিল 3x। তাহলে 5 বছর পরে কী হবে? 3x+5, মানে এই ব্যাপারটা আমি বলতে চাইছি। তাহলে x এর ভ্যালু 3, তাহলে 3 × 45, 45/2 মানে হচ্ছে 22.5। তার সঙ্গে কী হবে? 5 বছর এক্সট্রা আরও যোগ হবে, তাহলে +5। দ্যাট মিন্স অ্যান্সার এখানে কী হবে? 27.5 তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ এটা তোমাদের উত্তর হবে। দেখো অতি ইজিলি কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা পরেরটাই চলো, 1 বছর আগে হানি এবং পীযূষের বয়সের অনুপাত 2:3। হানি এবং পীযূষ তাদের বয়সের অনুপাত 1 বছর আগে ছিল 2:3, 1 বছর আগে কত ছিল? 2:3। আচ্ছা এটা হচ্ছে, এই হচ্ছে প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ থেকে 1 বছর আগে ছিল 2:3, আর প্রেজেন্ট এজ থেকে 5 বছর পরে, দেখো এখন থেকে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কী বলেছে? 4:5 বলেছে। কী বলেছে? 4:5। তাহলে কেটেছে কত বছর? দুটোর মধ্যে পার্থক্য কী দেখতে পাচ্ছ? 6। এখন থেকে 1 বছর আগে ছিল 2:3, এখন থেকে 5 বছর পরে আছে 5। তাহলে টোটাল কেটেছে কত বছর? দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, তাই না? আমরা যদি অঙ্কের হিসেবে ধরি তাহলে কী হচ্ছে? 6 হচ্ছে। কিন্তু আমরা যদি নর্মালি ধরি, রেশিও অনুপাত, তাহলে কত হচ্ছে? দেখো এখানে 2 বছর, এখানেও দেখতে পাচ্ছ 2 বছর। তাহলে এই 2 বছরের ভ্যালু হচ্ছে 6। তাহলে 2 = 6, 1 = তোমাদের হবে 3। তাহলে 5 = কত? 5 = হচ্ছে 5×3=15। তাহলে পীযূষের এখন থেকে 5 বছর পরে বয়স হচ্ছে 15। এই যে বয়স, এই যে 4:5, এখানে যে 5, এটা কী? এটা হচ্ছে প্রেজেন্ট +5, অর্থাৎ বর্তমানের সঙ্গে 5 যোগ করলে যে বয়সটা বেড়ে সেটা হচ্ছে 15। তাহলে এখন থেকে 5 বছর পরে যদি পীযূষের বয়স 15 হয়, এখন বয়স কত হবে? 5 কমে যাবে, অর্থাৎ উত্তর কত হবে? 10 তোমাদের অ্যান্সার হবে, সি উইল বি দ্য কারেক্ট অপশন। পরেরটা চলো, 10 বছর আগে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে মাদার অ্যান্ড সন, 10 বছর আগে, তাহলে মায়ের বয়স 3 হয়ে যাবে, পুত্রের বয়স হয়ে যাবে 1, কারণ পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে মায়ের বয়স হবে 3, তার 3 গুণ। আচ্ছা এটা হচ্ছে 10 বছর আগে, সেম অঙ্ক, আগে যে অঙ্ক করালাম তার মতোই অঙ্কটা দেওয়া হয়েছে। আর তারপর কী বলেছে দেখো, তারপর বলেছে এখন থেকে 10 বছর পরে, তাহলে এখন থেকে 10 বছর পরে কী হচ্ছে? মায়ের বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়েছে। তাহলে মায়ের বয়স পুত্রের বয়স হয়ে গেছে 1, মায়ের বয়স হয়ে গেছে 2। এবার বলেছে কি দেখো, এবার এটা কি, এটা থেকে 10 বছর পরে, তাহলে কেটেছে কত বছর? কেটেছে দেখতে পাচ্ছ 20 বছর কেটে গেছে, 20 বছর কেটে গেছে। এইখান থেকে এই পর্যন্ত আসতে টোটাল ডিফারেন্স কী হয়েছে? 20। কিন্তু তুমি দেখো বছর তো কেটেছে, কিন্তু ছেলের বয়সের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, ছেলের বয়স সেমই আছে, ছেলের বয়সে আগেও 1 ছিল এখনও 1 আছে। আর মায়ের বয়স এখন থেকে 10 বছর আগে 3, আর এখন থেকে 10 বছর পরে 2 কী করে হয়? মায়ের বয়স তো বাড়বে, ফলে এখানে দেখতে পাচ্ছ বাস্তব রেশিও নেই, বাস্তব রেশিও আমাকে পরিণত করতে হবে। কী করে করবো? সেম, দুটোর মধ্যে ডিফারেন্স নাও, ডিফারেন্স কত হবে? তুমি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্স হবে তোমাদের 1, এখানে ডিফারেন্স কত হবে দুটোর মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের 2। এই 2 দিয়ে নিজেরটাকে গুণ করো, চলো করি যেমনটা আমরা আগে বহুবার করেছি, তো সেটাই করব। এখানে ওপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ, অথবা এখানে 2 দিয়ে গুণ করব, আর নিচের ডিফারেন্স দিয়ে ওপরটাকে গুণ, ওখানে 1 দিয়ে গুণ করবো। তাহলে কত আসছে দেখো আমাদের রেশিও, এখানে এখানে আসছে 3:1:3:1:1, আর এখানে কত আসছে? 2×4:2:2। তো তুমি দেখতে পাচ্ছ যে রেশিওর পার্থক্য কিন্তু আমরা এখানে ক্লিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাস্তব রেশিও, ওই জন্য পার্থক্য দেখা দিচ্ছে। কিন্তু
আরেকটা জিনিস তুমি দেখো, আমাদের রেশিওতে কত বাড়ছে, অ্যাকচুয়ালি তো বেড়েছে 20, কিন্তু রেশিওতে কত বাড়ছে দেখতে পাচ্ছ, 1 বাড়ছে, এখানেও দেখতে পাচ্ছ 1 বাড়ছে। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 20, এই 1 এর ভ্যালু হচ্ছে 20, 1 এর ভ্যালু 20 তোমাদের কী বলেছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। চলো আমরা 4 সমানুপাতিক কত বার করি, 4 এর ভ্যালু কী হবে, 4 দুগুণে 80 হবে, আর 2 এর ভ্যালু কী হবে, এই যে 2, 2 এর ভ্যালু কী হবে, 2 দুগুণে 40 হবে। কিন্তু এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট প্লাস 10, অর্থাৎ বর্তমান বয়স তার সঙ্গে 10 বছর যোগ করলে এই 4:2 আসে, দ্যাট মিন্স এখানে 80 আর 40 আছে। তোমাদের কী জিজ্ঞেস করে, তোমাদের বলছে বর্তমান বয়স অনুপাত কত, কী করবে এর থেকে 10 তোমরা বিয়োগ করবে, তো 10 বিয়োগ করলে 80-র থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 70 হচ্ছে, 40-র থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 30 হচ্ছে। এদের অনুপাত বার করতে বলেছে, এদের অনুপাত বার করে ফেলো, কী হবে তোমাদের, 70 আর 30 কাটো তো 7:3, অ্যান্সার এখানে কী হবে তোমাদের, ডি উইল বি দ্য কারেক্ট অপশন। তাহলে দেখো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কত স্মুথ, কত ইজি, কত থামলাম আমি, স্মুথ অর্থাৎ একদম জলের মতো অঙ্ক কিন্তু হয়ে গেল। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুব জরুরি, ভালো করে বুঝবে এই যে 4:2 আমি উত্তর কেন করলাম না, অর্থাৎ 80 আর 40-এর অনুপাত কেন বার করলাম, কারণ এইটাই 3:1 হচ্ছে প্রেজেন্ট মাইনাস 10, এটা অর্থাৎ বর্তমান থেকে 10 বছর আগে, আর 4:2 হচ্ছে প্রেজেন্ট প্লাস 10 অর্থাৎ বর্তমান থেকে 10 বছর পরে। ফলে দুটোই এখানে চাইনি, এখানে বলেছে বর্তমান বয়সের অনুপাত। তাহলে আমি যদি 4 আর 2-এর রেশিও নিই তাহলে আমার বর্তমান থেকে 10 বছর বেশির বয়স আসবে, তাহলে আমি কী করবো, 10 বছর কমিয়ে দেবো, 70 আর 30 এলো, তাদের রেশিও নিলাম, 7:3, অ্যান্সার বেরিয়ে গেলো। ওকে চলো আমরা পরেরটা যাবো। আচ্ছা তোমাদের নিশা রুমির অঙ্কটা এক্স ওয়াই ধরে করালাম, এবার এক্স ওয়াই মানে অজ্ঞাত রাশি না ধরে রেশিও মেথডে কীভাবে করবো সেটা একবার দেখে নাও, এটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। এখানে বলেছে নিশা রুমির থেকে 15 বছরের বড়, তাহলে নিশা এবং রুমি, এবার বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বলছে, বা নিশার বয়স রুমির বয়সের 3 গুণ বলছে, তাহলে রুমির বয়স যদি 1 হয় তাহলে নিশার বয়স কত হবে, 3 হবে। এবার তোমরা মাথায় রাখবে বয়সের পার্থক্য সবসময়ের জন্য সেম থাকে, সেটা 10 বছর আগেও সেম থাকবে, 10 বছর পরেও কিন্তু সেম থাকবে, অর্থাৎ যদি তুমি তোমার মায়ের থেকে 15 বছরের ছোটো, সেটা তোমার মায়ের বয়স যখন 45 হবে তখনও তোমার সঙ্গে তোমার মায়ের বয়সের ডিফারেন্স 15-ই থাকবে, ওটা আজন্ম একই থাকবে, কোনো দিন চেঞ্জ হয় না। তার মানে 5 বছর পরে হোক আর 5 বছর আগে হোক, নিশা রুমির মধ্যে বয়সের পার্থক্য কিন্তু 15-ই থাকবে, কিন্তু আমাদের রেশিওতে পার্থক্য কত বলছে, 2, এই 2-এর ভ্যালু হচ্ছে 15, তাই না, নিশার বয়স 3 রুমির বয়স 1, তাহলে পার্থক্য কত হবে, 2, কিন্তু আমাদের 2 কিন্তু অঙ্কে বলছে 15, তো 2-এর ভ্যালু যদি 15 হয় তাহলে 1-এর ভ্যালু কী হবে, 7.5 হবে, একের ভ্যালু যদি 7.5 হয় তাহলে নিশার বয়স কত হবে, 3, এখন নিশার 5 বছর আগে বয়স কত, 3, এটা হচ্ছে 5 ইয়ার ব্যাক, 5 ইয়ার ব্যাক নিশার বয়স কত হচ্ছে দেখতে পাচ্ছ, 5 ইয়ার ব্যাক নিশার বয়স হচ্ছে কিন্তু 22.5, কত হচ্ছে 22.5, তাহলে 5 ইয়ার ব্যাক যদি নিশার বয়স 22.5 হয় তাহলে নিশার বর্তমান বয়স কত হবে, এর সঙ্গে আমাকে কী করতে হবে, 5 তোমাকে যোগ করতে হবে, এর সঙ্গে 5 যোগ করলে কী হবে, 27.5, দ্যাট ইজ দ্য অ্যান্সার, এখানে উত্তর কত হবে, 27.5, যেটা আগের বারে বেরিয়েছিল, কিন্তু এবারে দেখো কোনো ক্যালকুলেশন হলো না কতটুকুর মধ্যে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। চলো পরেরটা চলো। আচ্ছা এই অঙ্কটা দেখে নাও, এটা আমাদের লাস্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, এটা বলেছে সমীর এবং সমরের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:12, তাহলে সমীর আমি এস এম বলে লিখছি আর সমরকে আমি এস এম বলে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর একটা আই যোগ করে দিই তাহলে তোমার আরও বুঝতে সুবিধা হবে, সমীরের হচ্ছে 7 আর সমরের হচ্ছে তোমাদের 12, এই তোমাদের এখানে বলা আছে, এটা ফার্স্ট থাকলো। ওকে 7 বছর পরে যখন তারা সাক্ষাৎ করছে, দেখো 7 বছর পরে যখন তারা সাক্ষাৎ করছে তাদের উভয়ের বয়স কিন্তু বেড়ে গেছে, তখন সমর বলছে কী বলছে তার বয়স, তাহলে 7 বছর আগে সমরের বয়স ছিল 12, তাহলে 7 বছর পরে কী হবে, 12x+7 দাঁড়াবে নির্ঘাত, এটা সমান সমান কী বলছে দেখো সমীরের তখন থেকে, তাহলে সমীরের তখন বয়স কত হবে, সমীরের তখন বয়স হবে 7x+7, এই হচ্ছে সমীরের তখন বয়স, ভালো করে বুঝবে সমীরের তখনের বয়স থেকে 15 বছর আগের বয়স, তাহলে 15 মাইনাস হবে নির্ঘাত, এর থেকে 15 বছর আগের বয়স বলেছে, 15 মাইনাস হচ্ছে, দেখো সমরের তখনকার বয়স হচ্ছে 12x+7, এবার এই বয়সটা বলছে সমীরের তখন থেকে, তাই সমীরের তখন থেকে বয়স কত, 7x+7, কারণ সমীরের 7 বছর আগে বয়স ছিল 7x আর সমরের ছিল 12x, সমীরের 7 বছর আগে বয়স 7x ছিল, তাহলে 7 বছর পরের বয়স কী হবে, 7x+7, তখন থেকে 15 বছর আগে, মানে 15 বছর কমে যাবে, ওই জন্য -15 দিয়েছি, ওকে কমে গেল, বলছে দ্বিগুণ, তাহলে এই যে টোটাল বয়স যা এখানে যা বেরোচ্ছে, এই যে টোটাল যে বয়স বেরোচ্ছে তার দ্বিগুণ, তার দ্বিগুণ, তার দ্বিগুণের থেকে 15 বেশি, তার দ্বিগুণের থেকে কী হবে, 15 বেশি, যা বলেছে আমি জাস্ট তাই লিখলাম,
এবার ক্যালকুলেট করে অ্যান্সার তোমাদের এখানেই বেরিয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ 12x প্লাস 7, এখানে দেখতে পাচ্ছ এই 7 আর এই 15 বিয়োগ হলে কত হচ্ছে -8। তো 7x -8 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 14x মাইনাস ইয়াস -16, আর ওদিকে কত থাকছে +15, লাস্টে যেটা রয়েছে এই 15টা এখানে বসালাম। এখান থেকে দেখতে পাচ্ছ 12x প্লাস 7 আর এখানে 14x মাইনাস 1। তাহলে এবার দেখো এদিকে 2x ওদিকে 8, তাহলে x এর ভ্যালু কী আসছে বা x এর ভ্যালু কী আসছে তুমি দেখতে পাচ্ছ x হলো আসছে তোমাদের 4। তো এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে গেছি কত 4। এটাকে ইজিলি করা যায়, এই x এর ভ্যালু 4 এটা এই লাইনেই করে দেওয়া যেত যদি ক্যালকুলেশন তোমরা মুখে করতে পারো। তাহলে x এর ভ্যালু কত এসছে তোমাদের 4, ভালো কথা, x এর ভ্যালু 4 এসছে। তার মানে সমীরের এই যে সমীরের এখনকার বয়স কত হয়ে যাবে 7 × 4 অর্থাৎ 28, আর সমরের বয়স কত হয়ে যাবে 12 × 4 মানে 48। দেখতে পাচ্ছ এখানে এটা হয়ে গেল 48, এটা হয়ে গেল 28, এখনকার বয়স বর্তমান বয়স। এবার কী বলেছে 10 বছর আগে সমীরের বয়স, তাহলে সমীরের এখনকার বয়স 28, 10 বছর 10 বছর পরে বলেছে, 10 বছর পরে কী হবে 28 + 10 অর্থাৎ 38 হবে। তাহলে সমীরের বয়স 10 বছর পরে কী হলো 38 হলো, আর 10 বছর আগে তাহলে সমরের এখনকার বয়স 48, 10 বছর আগে কী হবে 48 - 10 অর্থাৎ সমরের বয়সও কিন্তু 38 হয়ে যাবে। এবার বলেছে দুজনের বয়সের অনুপাত কত, এটা সমর হবে, সরি বলেছে এস এ এম এ আর সমর। তাহলে দুজনের বয়সের অনুপাত কত, দুজনের বয়সেই বয়স হচ্ছে আপনার 38, দুজনের বয়স কত তোমাদের 38, তাহলে কাটাকুটি করো কত হচ্ছে 1:1, দ্যাট ইজ ইয়ার অ্যান্সার। কত উত্তর হবে 1:1 তোমাদের অ্যান্সার হবে। তো এই অঙ্কটা লাস্ট অঙ্ক ছিল, ওই অঙ্কটা একটু বড় রেখেছিলাম, আর এই অঙ্কটা কিন্তু তোমরা না রেশিও মেথড না অপশন টেস্ট হয়তো করা যাবে কিন্তু করলে জটিল হয়ে যাবে, আমি বলবো এটাকে নর্মাল মেথডে করতে। কিছু কিছু সময় অনুপাত মেথড ব্যবহার করা সবথেকে প্রফিটেবল হয়, কিছু কিছু সময় নর্মাল মেথড ব্যবহার করা সবথেকে প্রফিটেবল হয়, কিছু কিছু সময় অপশন টেস্ট ব্যবহার করা সবথেকে প্রফিটেবল হয়। এবার কোনটা তাহলে জানবো স্যার, তিনটেই জানতে হবে তোমাকে, তিনটেতেই তোমাকে সিদ্ধহস্ত হতে হবে এবং অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো অঙ্ক দেখে বুঝতে হয় কোন অঙ্কে কোন মেথড লাগাবো, প্রথমেই তোমাকে রাস্তা ঠিক করতে হয় যে আমি কলকাতায় যাব ট্রেন ধরে না বাসে করে। তো ফার্স্ট তোমাকে ঠিক করতে হবে লক্ষ্য, দেন তোমাকে ঠিক করতে হবে পদ্ধতি। এবার যদি তুমি লক্ষ্যটাকে ভালো করে জানো, মানে তুমি যদি এটা জানো যে কলকাতাতে বাস ট্রেন দুটোতেই যাওয়া যায় এবং তুমি যদি এটাও জানো যে কোনটাতে আমার প্রবলেম বেশি হবে, তাহলে তুমি চুজ করতে পারবে প্রফিটেবল রাস্তাটা। ঠিক সেরকম অঙ্কের ক্ষেত্রেও তুমি যদি জানো যে অঙ্কটা দেখে যদি তুমি বুঝতে পারো যে অঙ্কটা এই রুটে চললে আমার সলভ হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন মেথডে ওই রুট মানে রুট ধরলে কোন মেথডের রুট ধরলে আমার অঙ্কটা ইজি হবে, তখনই আমি কিন্তু তিনটে মেথডের মধ্যে যে কোনো একটা অপশানকে দ্রুত বাঁচতে পারবো। এবং তা সেইটা করতে হলে তোমাকে দরকার হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। যদি তুমি প্র্যাকটিস ভালো করে না করো ম্যাথ, তুমি দেখেই বুঝতে কখনোই পারবে না, তোমাকে করেই বুঝতে হবে যে না এইটা করলে তো ভালো হতো, তখন কিন্তু টাইমটা নষ্ট হবে। অতএব তিনটে মেথডই শেখো, আর মাথা রাখবে নিজে যেটা পারো সেটাই যে সব থেকে ভালো তা কিন্তু নয়, তুমি যেটা কঠিন মনে করছো সেটা লোকে সহজে করে ফেলছে, ফলে তোমার থেকে তারা এগিয়ে যাচ্ছে, ফলে তোমাকে কিন্তু কঠিন জিনিসটায় হাত দিতে হবে এবং সেই জিনিসটাকে কিন্তু নিজের আয়ত্তে আনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তো ভিডিওটা এই মধ্যেই থাকলো, অঙ্কগুলো ডেফিনেটলি খাতায় টুকে মেথডগুলো সব দেখে করে নাও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ঘন্টা বাটনটাকে কিন্তু ডেফিনেটলি বাজিয়ে দাও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছায়। থ্যাংক ইউ।